চুলা তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠালের বিচি, পেঁয়াজ কুচি, এটা যে যার পরিমাণ মতো দিবেন, রসুন আস্ত, আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ। এখন একটা ঢাকনা দিয়ে দিলাম, এখন এটাকে ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নেব। কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে, মাঝখানে এটাকে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। এরপরে এটা আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আদা, আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি পানি টেনে গেছে, ওটা বন্ধ করে দিলাম। এখানে অন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, এর মধ্যে প্রথমে আমি শুকনা মরিচগুলোকে তেলে নেব। এটাকে লাল লাল করে ভেজে নেব। আমার মরিচগুলো ভাল হয়ে গেছে, সুন্দর লাল লাল হয়ে গেছে, এখন এটাকে মিঠিয়ে রাখবো। তেলে আমি পেঁয়াজ একটু হালকা পেরেস্তার মতো করে ভেজে নেব ভর্তা ইউজ করার জন্য, এতে ভর্তার টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাথে এটাকে ভর্তা করে দিব। আপনারা চাইলে পাটা কুটাতেও করে নিতে পারেন, অথবা ফুড প্রসেসরেও করা যেতে পারে। ভর্তাটা এখন হয়ে গেছে, আপনারা চাইলে এইরকমও সার্ভ করতে পারেন, বা টেস্ট করে যদি মনে হয় যে লবণ ঝাল লাগবে সেটা অ্যাড করতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, একটু শুকনা মরিচ যেটা তেলে নিয়েছিলাম, আর দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রেস্তা করে রেখেছিলাম সেটা, হাতে গলে দিচ্ছি। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ইউজ করেছি সেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।